ঝিনাইদহ শহরের থানা এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, থানা এলাকার মশিউর স্টোর নামের একটি দোকানে নামি দামি কোম্পানির নকল ও বিক্রয় নিষিদ্ধ প্রসাধনী বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 1.5 লাখ টাকার মূল্যের প্রসাধনী জব্দ করা হয়। পরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ্র মণ্ডল পাইকারি বিক্রেতা মশিউর রহমানকে 20,000 টাকা জরিমানা করেন। ভালো কোম্পানি লরিয়েল আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।